আট বছর আগে ক্ষমতায় এসেই দেশ থেকে দুর্নীতি হটানোর ডাক দিয়েছিলেন। প্রথম দফায় পাঁচ বছর ক্ষমতায় থাকার পরে আরো বড় ব্যবধানে জিতে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। আর দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার তিন বছর পরে এদিন প্রধানমন্ত্রী মাসিক রেডিও শো থেকে ফের দুর্নীতি ইস্যুতে সরব হন। তার মন্তব্য, দুর্নীতি ছাড় পোকার মতো, এর থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্তব্য ঠিকভাবে পালন করা হলে দুর্নীতি ঢুকতে পারবে না। आपने भ्रष्टाचार मुक्त भारत की बात की। भ्रष्टाचार तो दीमक की तरह देश को खोखला करता है, उससे मुक्ति के लिए 2047 का इंतजार क्यों? ये काम हम सभी देशवासियों को, आज की युवा पीढ़ी को मिलकर करना है, जल्द से जल्द करना है। और इसके लिए बहुत जरूरी है कि हम अपने कर्तव्यों को प्राथमिकता दें। একই সঙ্গে প্রধানমন্ত্রী অমরজ্যোতি স্থানান্তর নিয়েও তাঁর মন কি বাতে মুখ খুলেছেন। প্রজাতন্ত্র দিবসের দিন কয়েক আগে ইন্ডিয়া গেটের সামনে থেকে সরিয়ে অমরজ্যোতি নিয়ে যাওয়া হয়েছিল 400 মিটার দূরের ওয়ার মেমোরিয়ালে। এমন পদক্ষেপ ঘিরে দেশছোড়া বিতর্কেরও সৃষ্টি হয়েছিল। মুখ খুলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় নতুন বছরের প্রথম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, অমরজ্যোতি স্থানান্তরকরণ প্রক্রিয়ার জন্য বহু সেনানি প্রশংসা করেছেন। অমরজ্যোতি শহীদ জওয়ানদের অমর করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুঝে সেনাকে কুছ পূর্ব জওয়ানোঁ নে পত্র লিখকর কাহা হ্যায় কি শহীদোঁ কি স্মৃতি কে সামনে प्रज्वलित हो रही अमर जवान ज्योति शहीदों की अमरता का प्रतीक है। सच में अमर जवान ज्योति की ही तरह हमारे शहीद, उनकी प्रेरणा और उनके योगदान भी अमर है। প্রধানমন্ত্রী অমরজ্যোতি স্থানান্তরকরণ নিয়েই প্রথমবার মুখ খুললেও বিতর্ক কি শেষ পর্যন্ত মিটবে? দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতে আসার আট বছর পরেও কিভাবে ওই একই ইস্যুতে মুখ খুলতে হয় প্রধানমন্ত্রীকে, প্রশ্ন থাকছেই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।